ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির পুরো জীবনটাই যেন বিলাসিতায় মোড়া। তার দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বিলাসিতার ছাপ স্পষ্ট। তিনি কোটি টাকা মূল্যের বাথরুম ব্যবহার করেন। তিনি যে বাথরুমটি ব্যবহার করেন তার খরচ কোটি টাকার কাছাকাছি। নীতা আম্বানির ব্যবহৃত এই বাথরুমটি এন্টিলিয়ার সবচেয়ে বিলাসবহুল বাথরুম। সূত্রের খবর, এই বাথরুমে এমন কিছু জিনিস আছে যা অত্যাধুনিক। তবে নীতা আম্বানির এই বাথরুমটির বিশেষত্ব হলো এটি পরিবেশ বান্ধব। দেয়ালে বিশেষ স্ক্রিন সেভার রয়েছে যেটিতে স্নান করার সময় প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবং এটি মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া মুকেশ আম্বানির বাংলোর এই বাথরুমের তাপমাত্রাও কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি বাথরুমে রয়েছে গানের সুব্যবস্থা। শুধু বাথরুমই নয়, আম্বানি পরিবারের গোটা বাড়িটি আধুনিকতা ও বিলাসিতায় মোড়া। এই বাড়িটির প্রতিটি ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের মাধ্যমে। এছাড়াও বাড়িটিতে প্রতিটি সদস্যদের জন্য রয়েছে একটি পার্সোনাল রুমের পাশাপাশি প্রাইভেট মুভি থিয়েটার, জিম, স্পা, ডান্স স্টুডিও, ইয়োগা সেন্টার, পার্লার, লঞ্চের সুবিধা, লিফট, সুসজ্জিত গার্ডেন, হেলিপ্যাড, আইস হাউস সহ কার পার্কিংয়ের সুবিধা। আম্বানি পরিবারের এই বিলাসবহুল বাড়িটি মুম্বাইয়ের সমুদ্রের পাড়ে অবস্থিত। 27 তলার এই বাড়িটি মুম্বাইয়ের একটি অন্যতম আকর্ষণ বলা চলে। ব্যবসার উদ্যোক্তা পরিচয়ের আড়ালেও নীতা আম্বানি বরাবরই তার রাজকীয় জীবনধারা এবং বিলাসী শখের ব্যাপারে আলাদা। কোটি টাকার শাড়ি পরা, লাখ টাকার চা খাওয়া কিংবা দামি জুতা ব্যবহারের কারণে নীতা আম্বানিকে নিয়ে আলাদাভাবে চর্চা করা হয়। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নীতা আম্বানি এমনই জীবনযাপন করেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কেউ নেই। এমন কথাও জানা যায়, নীতা বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। 750 মিলিলিটার এই পানির বোতলের দাম প্রায় $60,000, বাংলাদেশি মুদ্রায় যা 51 লাখ টাকার বেশি। তাহলে নীতা যে পানি পান করেন তা এক ঢোকের দাম কত পড়ে ভাবতেই চোখ কপালে ওঠার অবস্থা। নিজেকে ফিট ও তরতাজা রাখতে নীতা খান অ্যাকোয়াডি ক্রিস্টালো ট্রিবিউ টু আম্বাডিগলিয়ানি। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলে এই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে। দাবি করা হয় এই এক বোতল পানিতে 5 গ্রাম স্বর্ণের ছাই মেশানো থাকে, যা মানব দেহের জন্য খুবই উপকারী। আর সেজন্যই এই পানির দাম এত বেশি। দাম বেশি হওয়ার অবশ্য আরও কারণ আছে, শুধু পানি নয় বোতলও বেশি দামের একটি কারণ। 2010-এ অ্যাকোয়াডি ক্রিস্টালো ট্রিবিউ টু আম্বাডিগলিয়ানি বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে গিনেস বুকে স্থান পায়। এর বোতলের নকশা তৈরি করেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকা এই বোতলটিও স্বর্ণের। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা এক বোতল পানির দাম ₹22,000। তিনি দামি দামি শাড়ি পরেন, দামি চা খেতে পছন্দ করেন, ঘোরার জন্য তার কাছে চার্টার্ড ফ্লাইট আছে, তার কাছে দামি দামি গাড়ি রয়েছে, দামি পারফিউম, দামি ঘড়ি সব কিছুই তিনি ব্যবহার করেন। বলতে গেলে তার বাড়ির সকলেই এরকম দামি জীবনযাপন করতে পছন্দ করে থাকেন। নীতা আম্বানি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি একটি গাড়ি কিনেছেন যার দাম প্রায় 100,000,000 টাকা। এই গাড়িটি কিন্তু ভারতে পাওয়া যায় না। নীতা আম্বানি বিদেশ থেকে এই গাড়িটির আমদানি করেছেন। এই গাড়িটির নাম হলো গোল্ডেন রোলস রোভার এবং স্পেশাল অর্ডারে নীতা আম্বানির জন্য এই গাড়িটি তৈরি করা হয়েছে। এটি অত্যন্ত স্পেশাল এডিশনের একটি গাড়ি এবং বিশ্বের খুব একটা বেশি মানুষের কাছে এই গাড়ি নেই। এই গাড়ির আসল দাম ভারতীয় মুদ্রায় 14 কোটি টাকা এবং গাড়ির আমদানি করার জন্য মুকেশ আম্বানিকে আরও অতিরিক্ত টাকা দিতে হয়েছে। ভারতের সবথেকে ধনী ব্যবসায়ীর পত্নী হওয়ার পাশাপাশি তিনি কিন্তু IPL-এ সবথেকে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিনও বটে। এছাড়াও আরও কিছু কোম্পানির সঙ্গে তিনি প্রধান হিসেবে জড়িত রয়েছেন। নীতা আম্বানি হলেন এমন একজন মানুষ যিনি আনন্দের জন্য পয়সা খরচ করতে দ্বিধাবোধ করেন না। তার স্বামী মুকেশ আম্বানি যদিও এত দামি জিনিসপত্র ব্যবহার করেন না, কিন্তু নীতা আম্বানি বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত।